আজকের ভিডিওতে আমরা জানব লিভার সম্পর্কে। ভিডিওর প্রথম অংশে জানব আমাদের শরীরে লিভারের অবস্থান ও কাজ, তারপর জানব লিভার সমস্যার লক্ষণগুলি, তারপরের অংশে জানব লিভার সমস্যার কারণ এবং শেষ অংশে জানব আমরা কোন ডায়েট ফলো করব লিভারের সমস্যার হাত থেকে বাঁচার জন্য। লিভার বা যকৃৎ হলো দেহের সবথেকে বড় গ্রন্থি, যা উদরগহ্বরের ঊর্ধ্বাংশে মধ্যচ্ছদার ঠিক নিচে থাকে। লিভারের কাজ পিত্তরস ক্ষরণের মাধ্যমে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের বিপাকে বা হজমে সাহায্য করে। এছাড়াও দেহে উৎপন্ন বিষাক্ত পদার্থ, ব্যাকটেরিয়া, ঔষধ প্রভৃতি যকৃৎ নিঃসৃত পিত্তরসের মাধ্যমে দেহ থেকে নির্গত হয়। ভ্রূণ অবস্থায় আরবিসির উৎপাদন, পূর্ণবয়স্ক আরবিসির বিনাশ, রক্তের পরিমাণ নিয়ন্ত্রণ ও রক্ত তঞ্চনকারী প্রোটিন উৎপাদনে সাহায্য করে। গ্লাইকোজেন, ভিটামিন এ এবং ভিটামিন ডি, ভিটামিন B12, আয়রনকে জমা রাখতে সাহায্য করে। লিভারের সমস্যার কিছু কিছু লক্ষণ আমরা স্কিনের পরিবর্তন থেকেও বুঝতে পারি, তো চলুন জেনে ফেলি লক্ষণগুলি। জন্ডিস, গায়ের চামড়া হলুদ হয়ে যাওয়া, এটা সাধারণত দেখা যায় যখন রক্তে বিলিরুবিন 2.5 থেকে 3 mg/dL এর বেশি হয়ে যায়। এই সময় চোখের সাদা অংশটাও হলুদ হয়ে যায়। এইগুলো হয় কারণ খুব বেশি পরিমাণ বিলিরুবিন জমা হয় ত্বকের নিচে। পরবর্তী লক্ষণ হলো স্পাইডার অ্যাঞ্জিওমা। আপনি হয়তো দেখে থাকবেন ত্বকের নিচে মাকড়সার জালের মতো রক্ত জমে থাকতে, এটাকেই বলে স্পাইডার অ্যাঞ্জিওমা। এক্ষেত্রে কি হয়, ত্বকে গোল লাল রঙের একটা আস্তরণ সৃষ্টি হয়, এগুলোতে স্পর্শ করলে সাধারণত ব্যথা লাগে না। পাশের ছবিটিতে আপনি দেখতে পাচ্ছেন যে কীরকম এগুলি দেখতে হয়। পালমার এরিথ্রোমা, এক্ষেত্রে হাতের চেটো, আঙুলের ডগা লাল হয়ে থাকে এবং পায়ের চেটেও লাল হয়ে যায়। অনেক সময় এখানে জ্বালা জ্বালা ভাবও অনুভব হয়। ডাইলেটেড ভেন্স, এগুলো সাধারণত দেখা যায় লিভার সিরোসিস হলে। লিভার সিরোসিস মানে হল লিভারের কোষগুলির মৃত্যু হওয়া। ইজি ব্লিডিং, লিভারের কোষগুলি ব্লাড কোয়াগুলেশন ফ্যাক্টর তৈরিতে সাহায্য করে, অর্থাৎ রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন ফাইবিনোজেন, প্রথম বিন, ফ্যাক্টর 5, 7, 9, 10, 11, 12। এগুলো আমাদের রক্তক্ষরণ বন্ধ করতে বা কোনো ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে। লিভারের সমস্যা ঘটলে এই ফ্যাক্টরগুলো কম পরিমাণে তৈরি হয় এবং এর ফলে রক্তক্ষরণ সহজে বন্ধ হয় না। অনেক সময় নাক ও দাঁত দিয়েও রক্তক্ষরণ হয়ে থাকে, যদিও নাক ও দাঁত দিয়ে রক্তক্ষরণের অন্যান্য কারণও থাকতে পারে। নেল ক্লাবিং, এটা সাধারণত লিভার সিরোসিসের জন্য হয়ে থাকে। এর ফলে কি হয়, আঙুলের অগ্রভাগটা স্বাভাবিকের থেকে বেশি মোটা হয়ে যায় এবং নখের সাথে লেগে থাকে। যদিও এর অন্যান্য কারণও থাকে, যেমন ফুসফুসের সমস্যা বা হার্টের সমস্যা হলেও এই একই লক্ষণ দেখা যায়। এছাড়াও জ্বর, মাথা ধরা, খুব দ্রুত ওজন কমে যাওয়া, সবসময় বমি বমি ভাব এবং পেটের যন্ত্রণাও লিভার ডিজিজেরই লক্ষণ। এবার জেনে নেব কী কী কারণে লিভারে সমস্যা হয়ে থাকে। ডায়েটারি ডেফিসিয়েন্সি, অর্থাৎ সঠিক খাদ্যাভ্যাসের অভাবে। যদি দীর্ঘদিন ধরে কম প্রোটিনযুক্ত খাবার খাওয়া হয় তাহলে লাইপোপ্রোটিন তৈরি হয় না এবং ফ্যাটি লিভার দেখা দেয়। এর ফলে লিভারের আকার স্বাভাবিকের থেকে বেশি বেড়ে যায়। অনেক সময় বিভিন্ন ভাইরাসের কারণে লিভারে ইনফেকশন হয় এবং লিভারের সেল ড্যামেজ হয়, একে লিভার হেপাটাইটিস বলে। অতিরিক্ত মদ্যপান করলে লিভার সেল ড্যামেজ হয় এবং জন্ডিস হয়, যেটা অনেক সময় হেপাটাইটিসের মতো লক্ষণ প্রকাশ করে। যে সমস্ত মেডিসিন আমরা খাই সবই লিভারে যায়। কিছু কিছু মেডিসিন যেমন প্যারাসিটামল, এই মেডিসিনটি সাধারণত পেশেন্টকে দেওয়া হয় জ্বর হলে। এছাড়াও INH, এটা হলো একটা ওষুধ যেটা টিবি পেশেন্টদের দেওয়া হয়। এই মেডিসিনগুলো লিভারকে ড্যামেজ করে অনেক সময়। অনেক সময় জন্মগত কিছু রোগ যেমন টাইরোসিনেমিয়া, গ্ল্যাক্টোসেমিয়া এবং ফুকটোস ইনটলারেন্সও লিভার ড্যামেজ করে। এছাড়া অতিরিক্ত মদ্যপান, বেশি ভাজা খাবার খাওয়া বা জাঙ্ক ফুড বা বাইরের ফাস্টফুড খাওয়া অনেক সময় লিভারের ক্ষতি করে। সাধারণত লিভার ডিজিজে
পেশেন্টকে উচ্চ ক্যালোরিযুক্ত, উচ্চ প্রোটিন, উচ্চ কার্বোহাইড্রেট এবং অল্প বা একদম কম ফ্যাট ও উচ্চ ভিটামিনযুক্ত খাবার দেওয়া হয়ে থাকে লিভার টিস্যুর রিপেয়ারের জন্য। যদি পেশেন্টের খুব বেশি জন্ডিস হয় সেক্ষেত্রে 1600 থেকে 2000 কিলো ক্যালোরি এবং লিভার সিরোসিস হলে 2000 থেকে 2500 কিলো ক্যালোরিযুক্ত ডায়েট গ্রহণ করা উচিত। প্রোটিনের ক্ষেত্রে 60 থেকে 80 গ্রাম প্রোটিন রোজ নিতে হবে খাবারের মাধ্যমে। খাবারে ফ্যাটযুক্ত খাবার খুব কম রাখতে হবে, প্রতিদিন 20 গ্রামের বেশি ফ্যাট যুক্ত খাবার ডায়েটে রাখলে চলবে না। এবার জেনে নিই কোন কোন ভিটামিন এই সময় ডায়েটে রাখা খুবই দরকারি। ভিটামিন এ, ভিটামিন বি, এই ভিটামিন বি এই সময় খুবই জরুরি। ভিটামিন বি যদি ডায়েটে না থাকে তাহলে অ্যানিমিয়া বা রক্তল্পতা দেখা দিতে পারে। এছাড়াও ভিটামিন সি ও ভিটামিন কে এর সাপ্লিমেন্টও এই সময় দেওয়া হয়ে থাকে। কোন কোন খাবার এই সময় খাবেন? গলা ভাত, নরম রুটি, ফ্যাট ছাড়া দুধ বা স্কিম মিল্ক, আলু, বিভিন্ন ফল, ফলের রস, চিনি, গুড়, মধু, বিস্কিট, মাছ, ডিমের সাদা অংশ, চা, কফি, বিটরুট, ব্রোকলি, বাঁধাকপি। তার সাথে জেনে নিই কী কী এই সময় খাবেন না। ডাল, মাংস, ডিমের কুসুম, বাটার, বেকারি প্রোডাক্ট, শুকনো ফল, বিভিন্ন বাদাম, মশলা, পাঁপড়, চাটনি, অ্যালকোহল, যে কোনো রকম ভাজা জিনিস, ক্রিম ইত্যাদি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি এখান থেকে নতুন কিছু আপনি শিখে থাকেন, যদি পারেন ভিডিওটি একটু শেয়ার করবেন। ধন্যবাদ।